এই যে দেখতে পাচ্ছ, এত সুন্দরভাবে এই পরোটাটা ভাজা হচ্ছে, এত বড় পরোটা, মানে এর ভিতরে যদি আমি বসি আমাকে লোকে এটাতে মুড়ে তুলে নিয়ে চলে যেতে পারবে না, এতটাই বড় এটা। সো দ্য মোমেন্ট অফ ট্রুথ, খেতে চলেছি। সত্যি কথা, সো রিসেন্টলি কিছুদিন আগে দ্য লেজি বং, মানে সবাই চেনো দীপ্তদা, দীপ্তশঙ্কর ভক্ষিত দীপ্তদা, কিছুদিন আগে একটা জায়গায় এসে একটা খুব সুন্দর খাবার কভার করেছে, দ্য 20-inch রোল যেটা আর কি। তো আমি ভাবলাম চলো দীপ্তদাকে কপি করা যাক। হ্যাঁ, আমি জানি আমি দীপ্তদার কন্টেন্ট চুরি করছি, আমার ইচ্ছা হলো রাস্তার লোকেরাও আজকাল আমাকে কন্টেন্ট চোর বলে ডাকছে, তাহলে এরাও দীপ্তদার ভিডিও দেখে, তাহলে ভাবো তোমরা সবাই ভাবো, আমি 20-inch রোল কভার করতে যাচ্ছি, এরা আমাকে কন্টেন্ট চোর বলে। তো এখন আমরা বেসিক্যালি গড়িয়াতে চলেও এসেছি, আসার জার্নিটা আমি দেখাতে পারিনি বিকজ আমার মেরাতে একটু প্রবলেম হচ্ছে আমার ফোনে। তো দ্যাটস ওয়াই লাস্ট ভিডিওতে তোমরা সবাই খুব সুন্দরভাবে রেসপন্ড করেছো, মানে আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। র্যান্ডামলি পাগলামি করতে ওরা চলে এসছে, বেসিক্যালি আমার সাথে আছে, মাচ লাভ ফর দ্যাট সাপোর্ট, এরকম ভাবে সাপোর্ট করতে থাকো। তো যারা নতুন এসেছো তাদেরকে বলে রাখি হ্যালো, নমস্কার, আদাব, সত্যিকার, আসসালামু আলাইকুম, আমি হচ্ছি তনুময়, আমি এরকম র্যান্ডামলি ব্লগস আপলোড করে থাকি যেটা কেউই দেখে না, বাট স্টিল আশা আছে, ফিঙ্গার্স ক্রসড, কোনো না কোনো দিনে 100K বা 1 লাখের সাবস্ক্রাইবার গোল কমপ্লিট করবো। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড ওয়েলকাম টু দিস ব্লগ, আই এম গোনা রিভিউ দ্য 20-inch রোল টুডে। সো আমরা চলে এসেছি এখানে, শেফ আলাদিন, দ্যাটস দ্য শপ, ও মাই গড, আই এম ফ্রিকিং। আর আমার বন্ধুরা এখানে কুকুরের সাথে খেলা করছে, আর আমি ভেতরে গিয়ে অবভিয়াসলি অর্ডার দেব। হ্যাঁ চলো ট্রাই করা যাক 20-inch রোল, আর আমি চেষ্টা করবো ভেতরে গিয়ে একটুখানি কত রাখি সমস্ত কিছু স্লো মনে ওঠে, আর আমি জানি না মানে আমাকে কেউ পাত্তা দেবে না, মানে আমি তো ওই কয়েকটা সাবস্ক্রাইবারের আমাকে কেউ পাত্তা দেবে না, আই নো। আর আমার বন্ধুরা আমাকে দেখে অকওয়ার্ড ফিল করছে, কেন আমি জানি না, আমাকে পাত্তা দিচ্ছে না, চলে গেছে কুকুরদের সাথে খেলতে, এরকম বন্ধু যেন সবার না থাকে। সো ইটস এন্ট্রান্স অ্যান্ড উই উইল বি গোয়িং ইনসাইড, এখন আমরা ভিতরে চলে এসেছি। সো খুব সুন্দর ফ্রেগ্রেন্স, একটু অরোমা রয়েছে এখানে ভেতরটা, আর তোমরা ইন্টিরিয়ারটা দেখে নিতে পারো, এখানে ঠিক আমরা যে জায়গাটাতে বসেছি এই জায়গাটাতেই দীপ্তদা বসেছিল। বেসিক্যালি একটা ঘটনা ঘটলো, মানে আমি আর ভেতরে গিয়েছিলাম, তো তোমরা যদি কেউ ভেতরে গিয়ে রোলটা অর্ডার করতে চাও তো সেটা ইম্পসিবল, কারণ সেটা নেবে না, জানি না কেন, আমাকে বাইরে থেকে অর্ডার করতে হবে। সো এইটা হচ্ছে সেই দোকানে আর কি মেইন ফ্রন্ট লুক, তো আমি এখান থেকে অর্ডার করবো শেফ আলাদিন স্পেশাল রোল। তো ইয়া, আচ্ছা বলছি একটা ওই স্পেশাল রোল দিচ্ছি, মানে ভিডিও করবো, ভিডিও এখান থেকে তুলুন, আমার শুনে নিলে দাদা আছে, দাদা দেখিয়ে দেবে। তো এই যে দাদা, তো দাদা একটু এই তো ব্যাস, দাদা স্পেশাল গাইডেন্স পেয়ে যাবে, আর কিছু দরকার নেই, চলো। অর্ডার দেওয়া হয়ে গেছে, ওয়েট করছি, দাদা ডাকবে, বললো ভিডিও করার জন্য ডাকবে। যথারীতি দীপ্তদা বলে দিয়েছে যে অন্যান্য জায়গাগুলোতে যেমন একটু আর কি বদমাইশি করে, তো এরা সেরকম বদমাইশি করছে না, তো আমি সেরকম আর কি যাচ্ছি না, বাট আমি স্টিল স্লো মোশন নেওয়ার চেষ্টা করবো, একটু কম সাবস্ক্রাইবার, তো তাই জন্য তোমরা যদি বেশি সাবস্ক্রাইবার করে দিতে, এরকম দোকানগুলোতে একটু পেয়ে যেতে পারবো, কিন্তু করবে না তো, কেন করবে, ওয়াই। আমিও অতটা তেল খেতে পছন্দ করি না, তো আশা করছি দীপ্তদা বলার পর এরা হয়তো একটু তেলটা কম দেবে, আশা করছি, ঠিক আছে। আমি তো দীপ্তদার সমান 2 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার নেই আমার, তো আশা করছি যেন দীপ্তদার বলাটা কাজে লাগে। দীপ্তদা খাচ্ছি, রিভিউ দেখো একটু পারলে প্লিজ। সো আ গুড টু নো স্টাফ, যদি তোমরা শেফ আলাদিনে এসে থাকো, এই যে দোকান, তো শেফ আলাদিনে যদি তুমি রোল অর্ডার করো, তো রোল অর্ডার করলেও বা যে কোনো ধরনের তুমি রোল অর্ডার করো না কেন, তো তোমাকে রোল নিয়ে ভেতরে যেতে দেবে না, এটা মাথায় রেখে তোমরা রোল অর্ডার করবে, যদি কেউ বড় রোলটা করো, তো ওরা তোমাকে কেটে দেবে, কেটে তোমাকে বাইরে বসে খেতে হবে, তো যেটা আর কি দীপ্তদা ভিডিওতে দীপ্তদা কভার করেনি, তো দেখে খারাপ লাগলো। দীপ্তদা প্লিজ এরকম একটু মাইনার ডিটেলসগুলোকে একটু কভার করো, মানে আমি জাজ করছি না তোমাকে, ইউ আর আ বিগ ব্লগার অফ কলকাতা,
বাট স্টিল এরকম একটু মাইনার ডিটেলসগুলো একটু কভার করো, তাহলে যে সমস্ত মানুষ আর কি তোমাকে দেখে আসছে তাদেরও একটু সুবিধা হবে। যেভাবে তুমি ট্রিটমেন্টটা পেয়েছো দেখাচ্ছে, মানে তুমি আর কি ভেতরে বসে ভিডিওটা শ্যুট করতে পেরেছো, তো যেটা আর কি আমাদের মতন মানুষরা পারছে না, তো সেই সমস্ত জিনিসগুলো একটু কভার করার চেষ্টা করো। সাধারণ আর বাকি পাঁচটা মানুষের তাহলে এতে হেল্প হবে আর কি, এইটুকুই বলার ছিল আর কিছু না। সো প্লিজ ডু কাম অন শেফ আলাদিন। সো এই যে বানানো হচ্ছে এখন, বললো তো দাদা ডাকবে কিন্তু এখন অবধি আমাকে ডাকছে না, কষ্ট হচ্ছে, ভয় লাগছে যে আমি ভেতরে গিয়ে কি স্লো মোশন পাবো কি না, তো তোমাদেরকে দেখাতে পারবো কি না। দাদা চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা থেকে ভয় পেয়ে যাবে আমি জানি, কারণ খুবই ছোট। দাদাকে দিয়ে সাবস্ক্রাইব করানো সাকসেসফুল, দাদা সাবস্ক্রাইব করে দিয়েছে। দিস ইজ দ্য রোল, তিন ভাগ করে নিয়েছি, তিন ভাগের এক ভাগ হচ্ছে এতটা বড়, দেখতেই পাচ্ছ। হাওয়া যাক, সো দ্য মোমেন্ট অফ ট্রুথ, খেতে চলেছি। সত্যি কথা, মানে তীপ্তদা যা বলেছে, মানে এখানে রোলটা ভেতরে একটা মারাত্মক অসম ব্যাপার হচ্ছে, যাকে মানে মানে তীপ্তদার ভাষায় যদি বলি তাহলে অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। অ্যান্ড এতে মারাত্মক পরিমাণে ঠুসে ঠুসে পনির থেকে শুরু করে চিকেন সব কিছু দিয়েছে, যেটার টাইম ল্যাপস বা স্লো মোশন তোমরা দুটোই দেখেছো। তো যথারীতি তিনটে ভাগ করার পরেও তিনজনে কেউই পুরোটা শেষ করতে পারলাম না, পুরোটা মানুষ। তো যতটা খেতে পেরেছি পেরেছি, বাকিটা প্যাক করে নিয়েছি, বাড়িতে গিয়ে খাবো। অ্যান্ড দাদার থেকে খুব ভালো ট্রিটমেন্ট পেলাম, দাদা খুব হেল্প করেছে, খুবই ভালো। যারা যারা আগে কখনো এরকম জিনিস টেস্ট করনি বা খাওনি, প্লিজ এই দোকানটাতে আসো, শেফ আলাদিন। এটা হচ্ছে গড়িয়াতে 45 বাস স্ট্যান্ডের এক্সাক্টলি উল্টো দিকে রয়েছে দোকানটা। চল এবারে বাড়িতে কি কথা হচ্ছে বাকিটা সব যাওয়া। তো বাড়িতে চলে এসেছে, যদি তোমরা দেখলে জিনিসটা, তো জিনিসটার ভেতরে যা যা এক্স্যাক্টলি দীপ্তদা বলেছিল, তো এক্স্যাক্টলি সে সে জিনিসগুলো সমস্ত কিছু একেবারে ঠুসে ঠুসে পড়ে রাখা। সো দোকানের যে ওনার রয়েছেন, যাকে তোমরা দীপ্তদার
ভিডিওতেও দেখেছো, হি ইজ আ ভেরি কোঅপারেটিভ পার্সন। আমি বলেছিলাম যে আমাকে যদি একটু ভেতরে ঢুকে ভিডিও করার সুযোগ দেয়, তো বেসিক্যালি ওখানে অনেক কর্মচারী ছিল, তো সেই জন্য আমাকে দিতে দেয়নি। বাট নিজে ফোন নিয়ে সুন্দরভাবে শট নিয়েছেন, ফুটেজ নিয়েছেন, আমাকে ভালোভাবে ট্রিট করেছে, এবং আমাকে শুধু না সমস্ত কাস্টমারদেরকে উনি ভালোভাবে ট্রিট করেন। আর যাতে উনি বলেই দিয়েছে যে আসলে স্পেশাল ট্রিটমেন্ট পেয়ে যাবে, তো অবশ্যই তোমরা যেও। অ্যান্ড ওই দাদা, মানে দাদার আমি ঠিক নাম জানি না, দাদা আমি জানি দাদা তুমি দেখছো হয়তো এখন এই ভিডিওটা, অনেক 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 ধন্যবাদ এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য, অ্যান্ড এভাবে কোঅপারেটিভ হওয়ার জন্য। প্লিজ তুমিও এই ভিডিওটা পারলে সবার সাথে শেয়ার করো, অ্যান্ড যারা এখন দেখছো দাদাকে ছাড়াও তারাও প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করো। প্লিজ 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 ইস আ রিকোয়েস্ট ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, শেয়ার দ্য ভিডিও উইথ এভরি ওয়ান। আমি চাই সবাই জানুক আর সবাই দোকানটায় যাক, এবং অবভিয়াসলি যে জিনিসটা মানে দ্যাট স্পেশাল রোল অফ আলাদিন বলা যেতে পারে, ইটস লাইক ইটস রিয়েলি হিউজ অ্যান্ড ইটস রিয়েলি টেস্টি, লাইক ওয়াও, জিপ থেকে জল পড়ার মতন টেস্টি ব্যাপারটা, মানে এতটাই টেস্ট আমি বলে এক্সপ্রেস করতে পারছি না। প্লিজ যাও, অ্যান্ড যত রকমের ইনফরমেশন দরকার হয় সেই দোকানে আমি ডিসক্রিপশানে লিঙ্কস বা ফোর্স বা কন্ট্যাক্টস দিয়ে দেবো, বা এখানে একটা স্ক্রিনশট দিয়ে দেবো। দে অফার হোম ডেলিভারি অ্যান্ড অফিস ডেলিভারি অলসো, সো ইয়া গো চেক ইট আউট দেয়ার রেস্টুরেন্ট, অ্যান্ড ইয়া শেভালারিং big love to you, hopefully ami aro next era upcoming interesting video korbo in the upcoming future, so like koro video ta and don't forget to comment and don't forget to subscribe and don't forget to hit the notification bell so that you can get a notification whenever I upload and wherever I upload. Thanks and much love for the support that you have given me already. So without further ado, the vlog is over and let's roll out the outro. Hum hai rahi vlogging ke, fir milenge vlogging karte karte, bye.